সেন কিটসের সিরিজ নির্ধারণী তৃতীয় আর শেষ ওয়ানডেতে বেশ দেখেশুনে শুরু করেন দুই ওপেনার তামিম ইকবাল আর আনামুল হক বিজয়। তবে আগের ম্যাচে ঝড় তোলা আনামুল হক বিজয় ছিলেন যেন একটু বেশি ধীর। সিঙ্গেল ডাবলস না খেলার দায়টা তিনি চুকিয়েছেন মিড অনে ক্যাচ দিয়ে। জেসন হোল্ডারকে তুলে মারতে গিয়ে কারেন পাওয়েলের সহজ ক্যাচে আউট হয়েছেন আনামুল হক বিজয়। 31 বলে এক বাউন্ডারিতে মাত্র 10 রান করে ফিরেছেন তিনি। আরেক ওপেনার তামিম ইকবাল ব্যাট করছেন 49 বলে 36 রান নিয়ে। 49 বলের ইনিংসে এখন পর্যন্ত 4টি চারের মার মেরেছেন তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন সাকিব আল হাসান। সাকিব আল হাসান এক বাউন্ডারিতে 13 বলে 12 রান করে অপরাজিত আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 15.2 ওভারে এক উইকেট হারিয়ে 63 রান। এই ম্যাচে একাদশে কোন পরিবর্তন আনেনি বাংলাদেশ। অপরদিকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। বাদ পড়েছেন জেসন মোহাম্মদ আর আলজারি জোসেফ। তাদের বদলে দলে ঢুকেছেন কারেন পাওয়েল আর শেলডন কট্রেল। বাংলাদেশের একাদশ তামিম ইকবাল, আনামুল হক বিজয়, সাব্বির রহমান রুম্মন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন এবং মুস্তাফিজুর রহমান। ওয়েস্ট ইন্ডিজের একাদশ ক্রিস গেইল, অ্যাভিন লুইস, শাই হোপ, শিবম হেটমায়ার, জেসন হোল্ডার, রবমেন পাওয়েল, রেবেন্দ্র বিশু, কেমো পল, আশলে নার্স, শেলডন কটরেল এবং কারন পাওয়েল। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।